জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা আকবরের চিকিৎসায় 22 লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে আকবরের স্ত্রী ও তার সন্তানের হাতে 20 লাখ টাকার সঞ্চয়পত্র ও 2 লাখ টাকার চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, আজ দুপুরে আকবরের স্ত্রী ও তার সন্তানগণ গণভবনে এসেছিলেন। প্রধানমন্ত্রী তাদের হাতে সঞ্চয়পত্র তুলে দিয়েছেন, পরিবারের খোঁজখবর নিয়েছেন, সময় নিয়ে কথাও বলেছেন। গায়ক হিসেবে পরিচিত পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছা জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে, গান শেখা হয়নি। তবে আকবরের ভরাট কণ্ঠের কদর ছিল যশোর শহরে, সে কারণে স্টেজ শো হলে ডাক পেতেন তিনি। 2003 সালে যশোর MM কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। বাগেরহাটের এক ব্যক্তি আকবরের গান শুনে মুগ্ধ হন। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ইত্যাদি কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে ওই বছর ইত্যাদি অনুষ্ঠানে কিশোর কুমারের একদিন পাখি উড়ে যাবে যে আকাশে গানটিকে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।